şimdi sen ki orada mi bileceksin? The film stars Dee Dee, Tony Diaz, Azizul Hakim, Afzal Sari. Ne balla ki yani? চনা করেছেন রাশিদুল বারী পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মিত্র এটা দুঃসংবাদ আছে রাশিদুল বারী দ্য পিক্স রশিদি দ্য আইডিয়ালিস্টিক বায়োগ্রাফার হু টিচেস ইন নিউ ইয়র্ক রশিদি জয়েন্স ঢাকা ইউনিভার্সিটি টু প্রমোট অ্যাবাউট ইরাডিকেটিং পভার্টি এন্ড করাপশন পলিটিশিয়ানস ডিসাইড টু কিল রশিদি রাশিদুল বারী হ্যাঁ দি ডেলি বাংলাদেশ টুডেতে কি করছে জানেন আমাদের পার্টির নাম উল্টো পাল্টা কথা লিখছে এই মোরে বাচ্চা তুই তো বাংলায় পারিস না ঠিক মতন আবার ইংরেজি পত্রিকা কিভাবে পড়লি নেতা সব সময় জন্য আপনি এরকম করেন বিশ্বাস না দেখেন এই দেখেন কি লিখছে দেখেন আপনি নিজে দেখেন নিজে দেখেন নিজে দেখেন কত বড় সাহস আমাদের পার্টির নামে বদনাম লেখে সাহস তো বড় বেশি সুন্দরবনে থেকে বাঘের সঙ্গে যুক্ত প্রফেসর আপনি 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 ঠিক বলছেন মানুষ বাংলাদেশ থেকে আমেরিকা যায় আর ওই হালায় আমেরিকা থেকে বাংলাদেশে ইয়া পাল্টি না উল্টো পাল্টা কথা লেখে কত সাহস দেখছেন মনে হচ্ছে কাঁচা খাইয়া লাগে ওকে এমন ধরন দেব যেখান থেকে আসছে সেখানে চলে যাবে ও আশা আরে আবার কি হলো বলো আরে আমার এই বেকুব শ্যালকটা কোথায় আর কোথায় ইউনিভার্সিটিতে গেছে ইউনিভার্সিটিতে গেছে মানে আজকে ইউনিভার্সিটি বন্ধ না ইউনিভার্সিটি বন্ধ খোলাতে ওর কিছু এসে যায় কি বাবা তুমি খাবে না হ্যাঁ ওকে ভাত বেড়ে দাও শিওর আসতে পারি প্রফেসর হ্যাঁ আসো আসো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি মনটা ফ্রেশ আছে তো আপনি কোথাও কি চিনতে পারেন চিনতে পারলেও করার কিছু নেই এই মুহূর্তে আমাকে এই লেখাটা লিখে শেষ করে নিউ টাইমসে পাঠাতে হবে আপনারা বরং কাল আসেন আফসার মি আর আমার সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাল আসেন শোনেন প্রফেসর এই আমাকে মিনিস্টাররা পর্যন্ত সম্মান করে আইলা জি প্রফেসর বুঝায় দেয় মিনিস্টাররা আমারে দেখলে কি করে লিডারে মিনিস্টাররা পর্যন্ত সম্মান করে সালাম দেয় বুঝছেন কে আপনি কেন পত্র পত্রিকা আমার ছবি দেখেন নাই এ ভাইলা জি আমার ছবি দেখে নাই এ প্রফেসর পত্র পত্রিকায় আমার লিডার ছবি দেন নাই কেন খুব অন্যায় করছেন খুব অন্যায় পলিটিক্স করেন আমি বিশ্ববিদ্যালয়ের একজন নেতা আমি পলিটিক্স করি না পলিটিশিয়ানদের আমি জন্ম দিই ভাইলা জি প্রফেসরের বোঝায় দেয় আমি কি করি উনি হলো গে ছাত্র নেতা মুপুল বুঝছেন আমার লিডার উনি পলিটিশিয়ান এমপি মিনিস্টারদের জন্ম দেয় বুঝছেন বুঝবেন কেমনে বাচ্চা ছেলে আর কিছু বলবেন প্রফেসর গতকালকের পত্রিকায় আপনি আমাদের পার্টির বিরুদ্ধে যে লেখাটা লিখেছেন কাজটা ভালো করেননি আপনি তো বেশি দিন বাঁচবেন না শিউলি মনি কেমন আছে সোনা ইংরেজি বললা আচ্ছা তুমি আমাদের গালি দিলা না আই লাভ ইউ বললা ভাইলা জিগা তো কোনটা বললো শিলিয়াপা গালি দিলেন না আই লাভ ইউ কইলেন হোয়াট হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ শুলি শোনো এই আজকে বলা গায় একটা ভালো মুভি চলতেছে তুমি কি আমার সঙ্গে যাবা এক্সকিউজ মি স্যার এই যে স্যার টার্নফুল স্যার হ্যাঁ তোমরা কেমন আছো জি ভালো ছাত্র নেতা বকবুলরা সম্ভবত তোমাদের কি ডিস্টার্ব করছিল ছাত্র নেতা না ছাই স্যার আপনি একজন গ্রেট কম্পোজার একটা অনুরোধ করব স্যার বলো স্যার মোহাম্মদ ইউনূস তো নোবেল পুরস্কার পেয়ে আমাদের মুখ সারা দুনিয়ার কাছে উজ্জ্বল করেছে আর এই খুশিটা আমরা উদযাপন করতে চাই আমাকে কি করতে হবে স্যার মোহাম্মদ ইউনূসের উপরে আপনাকে একটা গান করে দিতে হবে শোনো শিউলি রাসেল তোমরা এই কাজ অন্য কাউকে দিয়ে করাও মোহাম্মদ ইউনূস অনেক বড় মাপের মানুষ তার উপর গান লেখার সাহস এবং যোগ্যতা কোনোটাই আমার নেই স্যার তোমরা তো দেখছি আমাকে একটা বিপদে ফেলে দিলে আচ্ছা বলো কখন লাগবে
স্যার এই মাসের মধ্যেই কমপ্লিট করতে হবে, আগামী মাসে প্রথম সপ্তাহে অনুষ্ঠান। তোমরা আমাকে এক সপ্তাহের মতো সময় দিতে হবে, ঠিক আছে? তবে মনে করিয়ে দিও, হ্যাঁ মনে করিয়ে দিও, আমি একটু বিজি আছি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আমি আসি, আমার একটা ক্লাস আছে। জি স্যার, হ্যাঁ তোমরা ভালো থাকো, ঠিক আছে? মিয়া জি স্যার, আমার আমার দুইজন প্রিয় মানুষ এসেছে, তাদের জন্য চায়ের আয়োজন করো। জি স্যার, ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আপনার বিটিভিতে একটা কবিতা শুনলাম। কোন কবিতাটা শুনেছো শিলে স্যার? ওই যে স্যার শিমুল মুস্তফার কণ্ঠে স্যার কবিতা, অসাধারণ। আমার লজ্জা, আমি মানুষ হয়েও খুনিদের সাথে কথা বলতে হয়, খুনির মুখ থেকেই উপদেশ শুনতে হয়, এই মম পাপ। তাই মম গর্দানে কর পদাঘাত, হে মা মম মুখের উপর থুতু দিয়ে বলো, ছি ছি ছি, কিভাবে বলিস খুনির সাথে কথা? আমার লজ্জা, আমি মানুষ হয়েও রাজাকারদের সাথে পঞ্চায়েত করতে হয়, রাজাকারদের মুখ থেকে পয়গম্বরের বাণী শুনতে হয়। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমাকে আর খুশি করার দরকার নাই, এবার তোমাদেরকে খুশি করার পালা। জি স্যার, তোমরা যে গানটি আমাকে করার জন্য বলেছিলে ওটা আমি আলো কিশোরকে দিয়ে করিয়েছি। ওয়াও স্যার, এটা স্যার খুব আনন্দের ব্যাপার স্যার। ঠিক আছে স্যার, অপেক্ষা করো, কি আনন্দ। আমি শোনো, তারপর আমরা তো স্বাধীনতার তিন যুগ পর বকুল ফুলের মতো বাংলার নাম ছড়িয়ে পড়ল জগৎময়, চিরদুখী জাতির কানে বেজে উঠল খুশির খবর, 13ই অক্টোবর। আজ তাই একটি নাম মর্যাদার সাথে গণিত হয় তোকে ফোন করেছি 10টায়, এখন বাজে 3টা, এত দেরি করলি কেন? লিডার কিছু মনে করবেন না লিডার, ওই রেশমারে নিয়ে একটু হোটেলে গেছিলাম, এখন আমার মেজাজটা খুব খারাপ, এই সময় মেয়ে মানুষের কথা শুনতে ভালো লাগে না, এখন আমার রক্তের নেশা পেয়ে বসেছে। কে ছিল লিডার একটু খুলে বলেন তো, এই ঢাকার আকাশ বাতাস সব স্তব্ধ করে দেবো না তাহলে? ওই লেখক আবারও আমাদের নামে লিখেছে, এবার আমার নামে লিখেছে। আপনার নামে লিখছে? কি লিখছে একটু দেখি। দেখ, আগামী কালকের পত্রিকায় হেডিং হবে ওই লেখকের মৃত্যু। শেষ পর্যন্ত ওরা আমার স্যারের মাইরা গেল স্যার। স্যার